বন্ধুরা, আপনারা কি কখনো পাহাড়ের কোলে ঝুলন্ত হোটেল দেখেছেন, বা কি কখনো রেনবো মাউন্টেনের কথা শুনেছেন, বা কি কখনো এমন রীতি শুনেছেন যে মেয়েরা বিয়ের আগে এক বছর শ্বশুর বাড়িতে থাকবে? এই সব কিছুই দেখতে বা জানতে হলে আপনাকে যেতে হবে পেরুতে। নমস্কার বন্ধুরা, ট্রাইবল্যান্ডের আরও একটি ভিডিওতে আপনাদের সবাইকে স্বাগত জানাই। আজকের এই ভিডিওতে আমরা পেরু দেশ নিয়ে এমন কিছু ইন্টারেস্টিং তথ্য আপনাদের জানাবো যেগুলো জেনে আপনারা অবাক হয়ে যাবেন। দক্ষিণ আমেরিকার পশ্চিম অঞ্চলের একটা ছোট্ট দেশ হলো পেরু। এখানকার মোট জনসংখ্যা 3 কোটির কাছাকাছি। প্রাকৃতিক সৌন্দর্য পেরু দেশকে বানিয়ে তুলেছে পৃথিবীর এক অন্যতম পর্যটন কেন্দ্র। বিশ্বের সবচেয়ে লম্বা ফুল আছে এই পেরুতে। পেরুতে পুয়া রাইমান্ডি নামে এক ফুল জন্মায় যার হাইট হলো 15 মিটার। প্রকৃতির কোলে ঝুলন্ত হোটেল, যা একমাত্র পেরুতেই দেখা যায়। মাটি থেকে 1000 ফুট উপরে পাহাড়ের ঢালানে অবস্থিত এই ঝুলন্ত হোটেলগুলি। যদি অত উপরে ঝুলে থাকতে ভয় করে, তাহলে আপনি গাছের উপরে এই হোটেলগুলিতেও থাকতে পারেন। পেরু দেশের কিছুটা জায়গা জুড়ে যেমন রয়েছে অ্যামাজনের ঘন জঙ্গল, তেমনই আছে ভয়ঙ্কর মরুভূমি। পেরুর এই মরুভূমির মধ্যে রয়েছে অসংখ্য ছোট বড় বালির ঢিপি। এইগুলি সাধারণত বালির তৈরি মরু টিলা। বালির তৈরি এই টিলাগুলি মোটামুটি 1100 মিটারের মতো উঁচু হয়। একে স্থানীয় ভাষায় বলা হয় দুন। তবে পেরুর সবচেয়ে বড় আকর্ষণ বোধ হয় নাজকা লাইন। পেরুর রাজধানী লিমা থেকে 400 কিলোমিটার দক্ষিণে অবস্থিত নাজকা ও পালপা শহরের মাঝে অবস্থিত নাজকা লাইন। এখানে প্রায় 70টির মতো রেখাচিত্র রয়েছে, যেগুলিতে ফুল, পাখি, বাঁদর সহ বেশ কিছু প্রাণীর ছবি আঁকা রয়েছে। এইগুলো এতটাই বড় যে শুধুমাত্র আকাশপথ থেকেই ভালোভাবে দেখা যায়। কিন্তু তখনকার দিনে কে, কিভাবে আর কেনই বা এই বিশাল রেখাচিত্রগুলি বানিয়েছিল তার উত্তর আজও পাওয়া যায়নি। স্থানীয় বাসিন্দাদের মতে এগুলো এলিয়েনদের আঁকা। আবার অনেকে অনেক কথা বললেও রহস্য আজও রহস্যই রয়ে গেছে। পেরু পৃথিবীর একমাত্র দেশ যেখানে একসঙ্গে 650টি পাখিকে আকাশে উঠতে দেখা গেছে। এটি একটি ওয়ার্ল্ড রেকর্ড, যদিও পেরুতে স্বাভাবিকভাবে 350টি পাখিকে আকাশে উঠতে দেখা যায়। আচ্ছা, আপনারা কোনোদিন শুনেছেন আন্ডারওয়্যার গিফট হিসাবে দিতে? নিশ্চয়ই না। পেরুতে নতুন বছরে আন্ডারওয়্যার গিফট হিসাবে দেওয়ার একটা রীতি প্রচলিত আছে, কিন্তু যে কোনো রঙের আন্ডারওয়্যার নয়, শুধুমাত্র হলুদ রঙের। রেইনবো মাউন্টেন হলো পেরুর এক অন্যতম আকর্ষণীয় স্থান। পেরুর ভিনিকুঙ্কা মাউন্টেন বা রেইনবো মাউন্টেন হলো এমন একটা স্থান যেখানে গেলে আপনাদের মনে হবে যেন আপনারা স্বর্গে চলে এসেছেন। আন্দিজ পর্বতের গভীরে লুকিয়ে থাকা প্রকৃতির এক অনবদ্য সৃষ্টি। দেখে মনে হবে পাহাড়ের চূড়ায় যেন কে রং নিয়ে খেলা খেলছে। পাহাড়ের নিচেই রয়েছে কয়েকটি ঘন জঙ্গল। এছাড়াও আরও কয়েকটি উষ্ণ প্রসবন মিলিয়ে সৃষ্টি হয়েছে এক অদ্ভুত মায়াবী পরিবেশ। পেরুকে আলুর জনক বলা হয়। পেরুতে প্রায় 3000 প্রজাতির আলু চাষ হয়ে থাকে। বৈজ্ঞানিকরা বলেছেন পেরু যে পদ্ধতিতে আলু চাষ করে, সেই পদ্ধতিতে যদি আলু চাষ করা হয়ে থাকে তবে আলু রোগ প্রতিরোধ করা সম্ভব। মাছুপিছু এক হারানো শহর। সমুদ্রপৃষ্ঠ থেকে 8000 ফুট উচ্চতায় পাহাড়ের শিখরে অবস্থিত এই শহর এক অদ্ভুত স্থাপন যা শুধু মানুষের হাতের দ্বারা নির্মিত। কিন্তু কিভাবে, এর রহস্য আজও সমাধান হয়নি। আজ মাছুপিছু পৃথিবীর সপ্তম আশ্চর্যের একটা। বন্ধুরা, আপনারা কি কোনোদিন বিয়ের ট্রায়াল স্টেজের কথা শুনেছেন? যদি না শুনে থাকেন তাহলে পেরুতে প্রচলিত বিয়ের এই অদ্ভুত রীতিটির কথা জেনে নিন। এই রীতি অনুযায়ী মেয়েকে শাশুড়ির সঙ্গে কিছুদিন আর ছেলেকে শ্বশুরের সঙ্গে কিছুদিন থাকতে হবে। আবার ছেলে মেয়ে যাতে একে অপরের সঙ্গে ভালোভাবে মানিয়ে নিতে পারে তার জন্য তারা একসঙ্গে 1 বছর কাটাতে পারে। এক্ষেত্রে তাদের যদি একে অপরকে পছন্দ না হয় তাহলে এই 1 বছর পরে তারা বিয়ে নাও করতে পারে। বন্ধুরা, আমাদের আজকের এই ভিডিওটা আপনাদের কেমন লাগলো কমেন্ট করে জানাতে ভুলবেন না। ভালো লাগলে একটা লাইক ও শেয়ার অবশ্যই করবেন। তো বন্ধুরা, আজ আসি, পরের বার আসবো নতুন কোনো ইন্টারেস্টিং ভিডিও নিয়ে। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।